लड़की को भेजो हम तुम्हारे आदमी को भेज रहा हूँ इम्पॉसिबल वेयर इज डॉक्टर साहब लुत्फ भाई डॉक्टर साहब एवं लड़की दूजन এখানে বসা কেন টেনশন করছেন দর্শক আজকের এপিসোডে আমার সাথে আছেন আমাদের ইন্তেখাব দিনার একে ডাক্তার সাহেব ওরা সাতজনের জাকিয়া বাড়ি মমো একে অপর্ণা সেন এবং হামিদুর রহমান একে মেলশারিয়ার দর্শক যেই জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে ওরা সাতজন আমাদের বেশ লম্বা একটা জার্নি ছিল ওরা সাতজন যখন শেষ হয়ে গেল মনে হচ্ছিল যে একটা পরিবার ভেঙে গেছে এই গেট টুগেদারে আমরা যে পরিবারটা ভেঙে এসেছি ওই জায়গা থেকে বেরোনো আমাদের জন্য এখন পর্যন্ত কষ্ট আপনি যেটা বললেন যে লম্বা একটা জার্নি একেবারেই আপনার কথা সূত্র ধরে বলতে চাই একেবারে আনন্দবেদনার কাব্য ছিল আসলে এই জার্নিটা আমাদের সবার জন্য স্পেশালি আমার জন্য আর এই সব তো আমার জন্য খুবই সিগনিফিক্যান্ট একটা জায়গা এক হচ্ছে আমার জার্নি আর এর আগের পিছনে হয়তো দর্শকরা জেনেছেন যে এখানে কারো জন্ম হয়েছে কারো মৃত্যু হয়েছে বিয়ে হয়েছে লাইফের যে ট্রানজিশনগুলো অনেক ঘটেছে যেমন আমার বাবা এসব চলে গেছেন তো এটা আমার জন্য খুবই কষ্টের ব্যাপার বা আমি ইভেন আগে একটা ইন্টারভিউতে আমি বলেছি যে আমি যখন ডাবিং করতে গিয়ে সমস্ত স্মৃতি আমার চোখের সামনে ভেসে উঠতে শুরু করলো যে এই সিকোয়েন্সটার সময় কী ঘটেছিল বা ওই সময় কী ঘটেছিল বা কোন সময়ের মধ্যে দিয়ে আমরা গিয়েছি ওটা দর্শকরা আসলে কানেক্ট করতে পারবেন না তো ওই জায়গা থেকে আমি জাস্ট একটু দর্শকদের সাথে শেয়ার করছি ছবিটা যখন মুক্ত হবে হয়তো আমার বাবা এখানে বসে দেখবেন না একসাথে দেখতে পেলে ভালো লাগতো আমি শুরু বলতে পারি এখানে একটা ছোট্ট দৃশ্য ছিল আপনারা জানেন যে আমি একজন ডক্টরের চরিত্র অভিনয় করছি একজন পাকিস্তানি সোলজার মারা যাচ্ছে তো আমি ওকে মরফিন দিই তবে একজন না করে যে আপনি মরফিনটা নষ্ট করছেন কেন তো আমি বললাম যে না আমরা এখানে যুদ্ধ করতে এসেছি কাউকে যন্ত্রণা দিয়ে মারতে আসিনি এটা কানেক্ট করছে কোন জায়গায় আমি যখন মরফিন দিচ্ছি তখন আমার বাবা ICU-তে তাকে মরফিন দেওয়া হচ্ছে এই দিস ইজ লাইফ ইমিটেটস আর্ট একদমই পেছনের গল্পটা আসলে সবসময় জানা যায় না তো দর্শক পেছনের গল্পটা সবসময় কষ্টের হয় যে জিনিস হয়তো পর্দায় দেখা যায় না মমো ওয়েন ইউ কেম অ্যান্ড দেন তুমি পরের নেক্সট থ্রি উইকস আমাদের সাথে শুট করলা ওয়াজ ইট ডিফারেন্ট দ্য এক্সপিরিয়েন্স অর ওয়াজ ইট যে না মানে ইফ ইট ইট ওয়াজ হাউ এক্সপিরিয়েন্স তো অবশ্যই আলাদা মানে শুধুমাত্র এই কাজের জন্য যে কাজটা আমরা করে চলে আসি প্রফেশনালি আমরা অনেক সময় অনেক কাজ একই রকম গুরুত্ব দিয়ে করতে পারি না হয়তো সাপোর্ট পাওয়া যায় না সেটাও সত্যি এই কাজটা সে জায়গা থেকে একদমই আলাদা এই কাজটা অনেক বেশি সোলফুল ওই যে হামিদ ভাই বলতেছিল ফ্যামিলি কানেকশনের মতো ফিল করা এবং আপনি যেভাবে সবার সাথে আপনার যে সৌহার্দ্য আপনার যে প্রেম বা আপনার যে যত্ন ওইটা পুরো টিমকে এনার্জাইজ করে ওই টাইমটা এবং ওটা আমার জন্য একটা দারুণ ইন্সপিরেশন ছিল আর লোকেশন আপনারা সবাই মিলে কাজ করার সুযোগ একসাথে আমার একটা বিদেশি চরিত্রে অভিনয় করার সুযোগ সব মিলে কিন্তু ব্যাপারটা একদমই আলাদা এবং একদমই আমাকে এনার্জেটিক ফিল দেয় আর কি ওই শুটিংটা যখন আমি মেমোরাইজ করি এরপরে ওই যেই কথায় আসি যে আমরা কোয়ার্টিস্টরা যেরকম ছিলাম আমার মনে আছে যে আম সো উই হ্যাড এ সিন হুইচ ইজ ভেরি অকওয়ার্ড আমার আর ভাইয়ের যেই সিন ছিল যেটা ভাই ওয়াজ সো হেল্পফুল এটা সত্যিকার অর্থে দ্যাট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট সিন মানে আমার কাছে মনে হয় আপনি আমাকে কোঅপারেট না করতেন আমার কাছে মনে হয় এটা ওদের দুই এই দুই ক্যারেক্টারের সবচেয়ে ডিফিকাল্ট সিন একটা টেন্টের ভিতরে দ্যাট ইন্টেন্স সিন আমরা সাধারণত অনেক দিন ধরে ক্যামেরায় কাজ করার কারণে ক্যামেরা সম্পর্কে সচেতন থাকি তো ব্যাক অফ মাইন্ডও কোথাও ক্যামেরাটা থেকে যায় যে পজিশনটা কোথায় আসলে লেন্সটা কী আছে একটু যেন মাথায় কোথাও থাকে এই সিকোয়েন্সটার সময় পার্টিকুলারলি আমি আমি আমার খেয়াল নাই যে ক্যামেরা কোথায় এবং আমি সেটা জানতেও চাই নাই ওটা একদম ব্ল্যাঙ্ক শুট ছিল আমার জন্য আপনি তো ছবিটা শুট করলেন পোস্টে কাজ করলেন পুরো ছবিটা সবচেয়ে বেশি আপনি দেখেছেন সবচেয়ে বেশি দেখতে দেখতে এসে আজকে পর্যন্ত আপনার এমন করে মনে হয়েছে যে এই দৃশ্যটা আমি এইভাবে করতাম
সম্ভব আমরা যখন এটা শুটটা করি মেইন ফার্স্ট লট ওইটা ছিল আমাদের 41তম দিনে 41 দিন টানা শুট করে আর আমরা যারা আগে গিয়েছি মানে এন্ড ইট ওয়াজ দ্য লাস্ট সিন এরপরে আরেকটা ছোট্ট সিন ছিল বাট দ্যাট ওয়াজ ইমোশনাল সিন আসলে হয়েছে কি মানে আর এনার্জি নাই সবাই ছেড়ে দিছে আমি দেখতে পাচ্ছি যে সবাই ছেড়ে দিছে তো ফাইট যে করছি ফাইটটা আসলে হ্যাঁ মানে আমার কাছে আসার পর যখন এটা কাটা হয়েছে কাটার পরে আমার কাছে মনে হয়েছে যে না এই জায়গাটা আমি যদি রিশুট করি রিশুট করতে গিয়ে আমরা আরও আরও কিছু জিনিস ফিল আউটগুলো গ্যাপগুলো করছি বাট ওইটা তারপর পরে আমরা ওই জায়গাটাতেই আবার যাই যে আরও চার দিন শ্যুট করে ওইটাকে ফাইটটাকে যতটুক আপলিফ্ট করা যায় করে আসছি ওইখানে কোনো গাছ টাস পেছনে না থাকে বা কিছু ফাইটের সময় ওর একটা ইয়ে বুট থেকে খুলে ফেলে তো আমরা তো ফাইটটা আলটিমেটলি পানিতে গড়ায় পানিতে ইয়ে করে যখন কাট বলছে ও জাস্ট উঠে নর্মালি ও পাটা উঠাইছে ধরেন যেহেতু আমি সিলেক্ট কাট করে পড়ালেখা করছি আমার তো জোকের সাথে পরিচয় আছে বাট এরকম সাইজ জোক আমি দেখিনি জোকটা ছিল এত বড় আমার এর মানে এরকম আঙ্গুলের মতো মোটা এবং জোকটা দুই সাইড দিয়ে ওকে কামড়ায় ধরছে এইভাবে সো প্রথম দেখে সবাই কেউ তো ভয় পেয়ে গেছে কে জানি আগুন আনছে আগুনটা আমি প্রথমে এরকম করছি যায় না তারপর আমি জোকটা এভাবে ছিল তো আমি জোকটার মাঝখান দিয়ে এভাবে ধরে এই টান দিছি দাওয়াতে যে জোকটা এখানে আই উইশ সাইফ সজীব ভাই এরা থাকলে আমার পক্ষে কিছু বলতো হয়তো আবার নাও বলতে পারতো দিনাভাই গুরু মানুষ এনিওয়ে তো কি আল্লাহর উপরে ছেড়ে দিলাম সার্থকতা তখনই যখন আমরা যেই কষ্টগুলো করে এই একটা এই এই প্রজেক্ট যেটা দাঁড় করিয়েছি এটা যখন সবাই দেখবে ওইটাই সার্থকতা আসলে দর্শকের এই জায়গাটা পৌঁছাবে আসলে তখনই সার্থকতা সেটাই সবকিছু ব্যর্থ হয়ে বলবো তবে এটুক ভেতর থেকে বলে যে যদি দর্শকরা দেখতে আসে হলে ওনারা ভালো না বেশি পারবেন না সে বিশ্বাস আমার আছে কারণ এই ছবিটির একটা সবচেয়ে স্ট্রং যে পয়েন্ট আমি বলবো খুব অনেস্টি জায়গা থেকে ছবিটি করা ইচ এন্ড এভরি পার্সন এখানে যারা আছে তাদের অনেস্ট এফোর্ট টেকেন ছিল একদম প্রোডাকশন বয় থেকে শুরু করে ওদের এবং এটা দেখা যায় ওদের ক্যাপ্টেন ইচ এন্ড এভরি এটা সত্যি কথা আমি শুধু দর্শককে একটি কথা বলতে চাই হলে গিয়ে ছবিটি দেখুন যদি ভালো লাগে পাঁচজনকে বলবেন আর যদি খারাপ লাগে দশজনকে বলবেন সিনেমা হলে এসে সবাই সিনেমা দেখবে আমরা একসাথে সিনেমা দেখব মানে অনেক দিন ধরে সবাই সিনেমাটা দেখতে থাকবে আমি সেটাই আসলে আশা করি যারা দেখতে আসবেন ডেফিনেটলি পছন্দ করবেন বলে আমার বিশ্বাস আর ভালো লাগা মন্দ লাগা তো সবাই যার যার মতো করে শেয়ার করবেন একটা সিন ছিল আছে আমাদের ইয়াতে আপনারা ট্রেইলারে দেখেছেন যে আমরা মুক্তিযোদ্ধার নৌকা দিয়ে একটা বড় লেকের মধ্য দিয়ে একটা খালের মধ্য দিয়ে যাচ্ছি ওই সিনটাতে শুটে যাওয়ার আগে আমরা সবাই রেডি আমি দিনার ভাইকে আপনাকে খুঁজে পাচ্ছিলাম না আপনি তখন দূরে ফোনে কথা বলতেছিলেন আমি আপনার কাছে যাই যে বলি যে সব ঠিক আছে আপনি আমাকে বললেন যে আঙ্কেল মানে চাচার অবস্থা ভালো না এনি টাইম আমি তখন আপনাকে বলছিলাম যে দিনার ভাই আপনি ঢাকা যান গাড়ি তো স্ট্যান্ড বাই আছে আপনি গাড়িতে করে ঢাকা যান আমি রিয়েলি বলছিলাম যে কী হতো উইড হ্যাভ টেকেন এ টু থ্রি ডেইজ ব্রেক আর কিছু একটা তো বের করতাম
আপনি যান নাই এবং আলটিমেটলি ওয়েন হি লেফট দিস ওয়ার্ল্ড আপনি ওখানে ছিলেন না এবং আনফর্চুনেটলি অর ফর্চুনেটলি নিউজটা আপনাকে আমারই দিতে হয়েছে তো ফর ইউর আর্ট আপনি সেই সময়টাতে ইউ ডিডন্ট গো অ্যান্ড মানে আপনি আপনার বাবার কাছেও যান নাই আমি এটা এই কারণে বললাম যে মাঝে মাঝে কিছু জিনিসের জন্য শুধু প্রফেশনালের জায়গার না আমরা অনেক ইমোশনালি আমাদের অনেক ভালোবাসাটা দেই এটা অনেক বড় ত্যাগ করি এরকম অসংখ্য ভালোবাসায় আমরা এই ছবিটা বানানোর চেষ্টা করেছি যদি আপনাদের কাছে আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের সেই সময়কার ফিলিংসটা একটু একটু হলেও তুলে ধরতে পারি যে লোকগুলো আসলে কীভাবে যুদ্ধ করছিল সব কিছু ছেড়ে সব কিছু ফেলে রেখে তাহলে আমরা সার্থক হব সিনেমাটা দেখবেন ব্যাস এতটুকু ধন্যবাদ জীবন বাজি তাদের পারলে আকে দেখা ওরা সাদ জ ওরা সাদ জ